হ্যালো হানি কোডার্স, আশা করি সবাই ভালো আছেন। আলটিমেট বিগিনার্স জাভাস্ক্রিপ্ট কোর্সের নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের পর্বে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কী, অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কেন, এবং অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কোথায় কোথায় ব্যবহৃত হয়। ওকে, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে একটি প্রজেক্ট ওপেন করে ফেলি। এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ের জন্য একটা ফোল্ডার তৈরি করে ফেললাম, জেএস অ্যাসিঙ্ক। ওকে, তাহলে এখানে আমরা কোড করব। ওকে, কোড করার আগে কিছু কথা। আমরা প্রথমেই অনেকে এইভাবে শুরুতে কোড করতে চলে যাই, বাট আমাকে আগে বুঝতে হবে যে আমি যে কোডটা করতে যাচ্ছি বা কোনো একটা নতুন টপিকে যখন কাজ করব, তখন আমাকে ইনস অ্যান্ড আউট জেনে তারপরে কোড করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং আপনাকে বুঝতে হলে প্রথমেই সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস এই দুইটা ব্যাপারে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে যে কোনটা সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং এবং কোনটা অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। তাহলে এই সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ের বিষয়টা বুঝতে হলে আমাদেরকে আরও একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কোড কীভাবে এক্সিকিউট হয়। এখন বলবেন, ভাই এত কিছু আমার কেন বুঝতে হবে? আসলে এত কিছু বুঝলেই আপনি মূল ব্যাপারটা ধরতে পারবেন। এই যে সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস ব্যাপারটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন আপনি বুঝবেন কোড কীভাবে এক্সিকিউট হয়। ওকে, তাহলে দেখেন আমি এখানে একটা কোড লিখি। ওকে, কোড লিখে দেন বুঝাই আপনারা। তাহলে ইন্ডেক্স ডট জেএস, আমি এখানে কনসোল ডট লগ ফার্স্ট লাইন এভাবে আরও কয়েকটা লাইন লিখে দেয়। হ্যাঁ, সেকেন্ড লাইন আর এখানে সব সেমিকমা দিয়ে দিলাম। এখানে আমি লিখি var result is equal to 10 plus 5। ওকে, এখানে আমি রেজাল্টটা প্রিন্ট করে দিই। ওকে, রেজাল্ট। এখন এই কোডটা কীভাবে এক্সিকিউট হয় এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তাহলে কোডটা কীভাবে এক্সিকিউট হয় দেখেন, এই কোডটা এক্সিকিউট হয় হচ্ছে, আমি এখানে শ্যাডো করে দিই, এই কোডটা এক্সিকিউট হয় টপ থেকে বটমে। এটা আমরা সবাই জানি যে কোনো কোড টপ থেকে বটমের দিকে এক্সিকিউট হয়। ফার্স্ট লাইনের আউটপুটটা ফার্স্টে আসবে, তারপর জোকটা হবে, তারপর সেকেন্ড লাইনের আউটপুট আসবে, তারপর থার্ড লাইন হবে, থার্ড লাইন। ওকে, তাহলে এইভাবে টপ থেকে বটমে কোড এক্সিকিউট হয়। এবং আরও একটা বিষয় আজকে জেনে রাখুন, সেটা হচ্ছে কোড এক্সিকিউশন হয় হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডে কোড এক্সিকিউশন হয়। এই ব্যাপারটা একটু আমি আপনাদেরকে বোঝাই বলি। হ্যাঁ, দেখেন এখানে 5 এবং 10 এই দুটো চোখ কিন্তু আগে হবে, মানে এই রাইট সাইডের চোখটা আগে হবে, এই চোখটা হয়ে তারপরে এই চোখের ফলাফলটা এই ভেরিয়েবলে অ্যাসাইন হবে। কাজেই রাইট সাইডের কাজটা আগে হবে, যখন এই ধরনের অ্যাসাইনমেন্ট থাকবে তখন রাইট সাইড থেকে ক্যালকুলেশন শেষ হয়ে তারপরে লেফট সাইডে অ্যাসাইনমেন্টটা হবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে রাইট থেকে লেফট এক্সিকিউট হয় এবং টপ থেকে বটমে এক্সিকিউট হয়। ওকে, এ ব্যাপারটা আমরা জাস্ট প্রাইমারিলি বুঝে নিলাম। এখন দেখেন, এই কোডটা যদি আমি রান করি তাহলে কি হচ্ছে, এক্স্যাক্ট আউটপুট যেটা আমরা ধারণা করছি সেটাই আসবে। ফার্স্ট লাইনের আউটপুট আসবে, তারপরে জোকটা হবে, তারপর সেকেন্ড লাইনের আউটপুট আসবে, তারপর থার্ড লাইনের আউটপুট আসবে। ওকে, তাহলে নোড ইন্ডেক্স যদি আমরা দেই, ঠিক সেমভাবে এই আউটপুটটা আসছে। ওকে, এখন দেখেন একটা বিষয় এখানে খুব ক্লিয়ারলি আপনাদেরকে বোঝা উচিত যে ফার্স্ট লাইনের আউটপুটটা, মানে ফার্স্ট লাইন এক্সিকিউশনটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু সেকেন্ড লাইনটা স্টার্টই হবে না। দেখেন এই বিষয়টা ক্লিয়ারলি আমরা বুঝে নেই। এখানে একটা বড় ফর লুপ দেয়, হ্যাঁ এখানে খুব বড় একটা ফর লুপ দেয়, আমরা লেট দিয়ে দেই, আমি লেট দিয়ে এখানে 10,000 পর্যন্ত দেয়। হ্যাঁ, 10,000 i++ দিয়ে দেই, তারপর এখানে কনসোল ডট লগ দেই, দিয়ে এখানে এমটি স্ট্রিং দিয়ে দেই। এখন দেখেন এটা যদি আমি রান করি, হ্যাঁ আগের মতোই রান করি, তাহলে দেখেন এই যে কোডটা চলছে, 10,000 বার চলবে ততক্ষণ পর্যন্ত, এই যে 10,000 এমটি স্ট্রিং প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, আরও সময় লাগছে। ওকে, তারপর সেকেন্ড লাইন আসছে, তারপর থার্ড লাইন আসছে। এই ব্যাপারটা আমাদেরকে খুব
ক্লিয়ারলি বুঝতে হবে। সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ব্যাপারটাই হচ্ছে এটা, এই যে আমি কোডটা লিখছি এটাই হচ্ছে সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। তাহলে সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কি? সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং হচ্ছে সেই প্রোগ্রামিং যে প্রোগ্রামিংয়ে একটা স্টেটমেন্ট এক্সিকিউশন যখন হবে তখন অন্যান্য এক্সিকিউশনগুলো স্টপ হয়ে থাকবে। সিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ে একটা সময়ে একটা স্টেটমেন্ট এক্সিকিউট হয়। হ্যাঁ, দেখ, যেমন ফার্স্ট লাইনটা এক্সিকিউট শেষ না হওয়া পর্যন্ত সেকেন্ড লাইন স্টার্টই হবে না। এই লুপের সব এক্সিকিউশন শেষ না হওয়া পর্যন্ত এটার আউটপুট আসবে না। তাহলে সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কি? সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং হচ্ছে সেই প্রোগ্রামিং যে প্রোগ্রামিংয়ে একটা নির্দিষ্ট সময়ে একটা মাত্র ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে পারে। এই লাইনগুলো হচ্ছে একটা একটা ইনস্ট্রাকশন। সো একটার বেশি দুইটা ইনস্ট্রাকশন কিন্তু সেম টাইমে রান হতে পারবে না। এখন এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে থ্রেড। কম্পিউটারে প্রসেসরে থ্রেড বলে একটা জিনিস আছে। আপনারা যারা প্রসেসর সম্পর্কে ভালো জানেন তারা বুঝবেন থ্রেড আছে, প্রসেসরে থ্রেড আছে। সেই থ্রেড এই কোডটা যখন এক্সিকিউট হয় তখন ওই থ্রেডটা এটাকে এক্সিকিউট করে। এখন কোড নর্মালি সিঙ্গেল থ্রেডেড হয়, এই কোডটা সিঙ্গেল থ্রেডে রান হচ্ছে। সো থ্রেডের কাজটাই হচ্ছে একটা টাইমে একটাই মাত্র ইনস্ট্রাকশন এক্সিকিউট করা। এই জন্য অ্যাট দ্য সেম টাইমে দুইটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে পারছে না। একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট শেষ হওয়ার পরে তারপরে আরেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হওয়া শুরু হবে। এখন দেখেন, এই প্রোগ্রামিং দিয়ে তো আমাদের কাজ চলে যায়, যায় না? আমরা কী করি, আমি এটা একটু কমেন্ট করে আমি আপনাদেরকে দেখাই। এই প্রোগ্রামিং দিয়ে কিন্তু আমাদের কাজ চলে যায়। আমি জাস্ট একটা সুডো কোড লিখি, একটা সুডো কোড লিখে আপনাদেরকে বোঝাই যে এই প্রোগ্রামিং দিয়ে আমাদের কাজ চলছে। দেখেন আমি কী করব, আমি হচ্ছে ডাটাবেস কানেক্ট করব। ওকে, তো ডাটাবেস কানেক্ট, এটা সুডো কোড, ডাটাবেস কানেকশন কানেকশন করব, ডাটাবেস কোয়েরি করব, কোয়েরি করব, কানেকশনের পরে কোয়েরি করব, কোয়েরি করে রেজাল্ট সেন্ড করব, সেন্ড রেজাল্ট। ওকে, তিনটা কাজ আমি করব। প্রথমে কানেকশন হবে, তারপর কোয়েরি হবে, তারপরে রেজাল্ট সেন্ড হবে। হ্যাঁ, এইভাবে তো আমরা কাজ চালাই যেতে পারি, এইভাবেই তো হওয়া উচিত সব কিছু। না, এইভাবে সবসময় সব কিছু এইভাবে হওয়া উচিত না। যেমন দেখেন একটা সিনারিও আমি আপনাদেরকে দেখাই, তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। ধরেন আমরা একটা সফটওয়্যারের কোড দেখতেছি, যে কোডটা হচ্ছে একটা ফাইল ডাউনলোড করে। এখন ইউজারের রিকোয়ারমেন্টটা এমন যে ফাইলটা ডাউনলোড হবে এবং ডাউনলোডের যে প্রোগ্রেশনটা, যেমন আমরা কোনো ফাইল ডাউনলোড করলে নিশ্চয়ই দেখবেন ফাইল ডাউনলোডও হয়, অ্যাট দ্য সেম টাইম কত পার্সেন্ট ডাউনলোড হচ্ছে সেটাও আমরা দেখতে পাই, রাইট? তো তাহলে সেক্ষেত্রে যদি আমরা কোডটা লিখি, সিঙ্ক্রোনাস কোড যদি হয় তাহলে কেমন হবে? আপনি লিখবেন ডাউনলোড ফাইল, ডাউনলোড ফাইল দিয়ে আপনি এখানে কী করবেন, ইউআরএল পাস করবেন, রাইট? সো একটা ইউআরএল পাস করবেন এখানে, হ্যালো .com। ওকে, এই ডাব্লুটা এক্সট্রা। ওকে, তো আপনি এই ডাউনলোড ফাইলটা দিলেন, তারপরে কী করলেন, প্রোগ্রেস ক্যালকুলেট দিলেন, প্রোগ্রেস ক্যালকুলেট। ওকে, এখন যদি আপনি সিঙ্ক্রোনাস কোড লেখেন তাহলে ঘটনাটা কী ঘটবে? আপনার ফাইলটা ডাউনলোড হবে, ফাইল ডাউনলোড শেষ হয়ে তারপরে আপনার প্রোগ্রেসটা ক্যালকুলেট হবে। এটা কি হওয়া উচিত বলেন? এটা হইলে বিষয়টা হাস্যকর হবে না? যে আপনার ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পরে তারপরে আপনি কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে সেটা দেখাচ্ছেন না, ফাইল ডাউনলোড হওয়ার মাঝে মাঝেই দেখাবেন যে এখন 30% ডাউনলোড হয়েছে, 50%, এভাবে প্রোগ্রেস হয়ে থাকবে ধীরে ধীরে। আমি আপনাদেরকে আরও একটা সিনারিও বলি। ধরেন ফেসবুক, এই ফেসবুকের কথা চিন্তা করেন। ফেসবুক আমি যখন লোড করি তখন লোড হওয়ার সময় আমার এই পোস্টগুলো লোড হয়, এখানে আমার নোটিফিকেশন লোড হয়, পাশে চ্যাট লোড হয়, সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট আর অনেক ডেটা লোড হয়, রাইট? তো যদি সিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ে আমরা যাই বা সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং সব জায়গায় থাকে তাহলে কী হবে, আমার এই যে পোস্টগুলো লোড হচ্ছে এই পোস্টগুলো লোড শেষ না হওয়া পর্যন্ত আমার চ্যাট লোড হবে না, অথবা চ্যাট আগে যদি লোড করি তাহলে চ্যাট লোড শেষ না হওয়া পর্যন্ত পোস্ট লোড হবে না, তারপর নোটিফিকেশন লোড শেষ না হওয়া পর্যন্ত অন্যান্য কাজ হবে না। এইভাবে তাহলে সিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ে আমরা একটা কাজ যেহেতু অন্য একটা কাজকে শুরু হতে দিচ্ছে না, নিজে প্রসেসটাকে ব্লক করে রাখছে, এটা কিন্তু বেশ মানে সব ক্ষেত্রে এটা খুব ভালো কিছু না। কাজেই আমাদেরকে একটা সলিউশন দরকার। কী সলিউশন? যে অ্যাট দ্য সেম টাইম আমি অনেকগুলো কাজ করতে পারবো, হ্যাঁ, অথবা অ্যাট দ্য সেম টাইম
দুইটা থ্রেড ইউজ করতে পারবো। এখন আপনারা নর্মালি জানেন যে কম্পিউটারে কিন্তু একটা থ্রেড না, একাধিক থ্রেড আছে। তাহলে আমি মাল্টি থ্রেড ইউজ করতে পারি, অথবা কোনো একটা মেকানিজম দরকার, যেই মেকানিজমের সাহায্যে আমার এই ব্লকিং বিহেভিয়ারটা বাদ দিয়ে অ্যাট দ্য সেম টাইমে বা মাঝে মাঝে একটার ফাঁকে আরেকটা, আরেকটার ফাঁকে আরেকটা, এরকম করে করে আমি যেন তিনটা চারটা কাজ বা একাধিক কাজ একসাথে করতে পারি। একসাথে বলতে সেম টাইমে, যে সিঙ্গেল থ্রেড যদি হয় তাহলে তো সেম টাইমে এক্সিকিউট করতে পারবে না, বাট একটার মাঝে আরেকটা, তার মাঝে আরেকটা, এরকম করে করে যেন আমরা রান করতে পারি। ঠিক আছে, যে একটা পোস্ট লোড হলো, তারপরে একটা চ্যাট লোড হলো, এরকম না, কম্পিউটার তো অনেক ফাস্ট, যে পাঁচটা পোস্ট লোড হলো, পাঁচটা চ্যাট লোড হলো, পাঁচটা নোটিফিকেশান লোড হয়ে গেল, তারপর আবার পাঁচটা পোস্ট লোড হলো, আবার পাঁচটা চ্যাট লোড হলো, আবার পাঁচটা নোটিফিকেশান লোড হলো। এভাবে একটা মেকানিজম আমরা ফলো করতে পারি, বা একটা মেকানিজম থাকা উচিত যেটা কাজ হবে, যেটাতে যে আপনি সব পোস্টের জন্য ওয়েট না করে বরং কিছু পোস্ট লোড করে, কিছু চ্যাট লোড করে, কিছু নোটিফিকেশান লোড করে, আবার কিছু পোস্ট লোড করবেন, তারপর আবার চ্যাট লোড করবেন। এভাবে দেখা যাচ্ছে 20টা পোস্ট আপনি, মানে 5টা চ্যাট, 5টা পোস্ট, 5টা নোটিফিকেশান, আবার 5টা চ্যাট, 5টা, এভাবে ধাপে 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 আপনি কাজগুলো করতে পারেন। মানে একবারে সব লোড না করে একটার ফাঁকে আরেকটা, আরেকটা ফাঁকে আরেকটা লোড করে করে এভাবে কাজ করা যাইতে পারে। সো অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ে ওই সেম সিস্টেমটাই ফলো হবে, হ্যাঁ, যে আপনি একটার ফাঁকে আরেকটা কোড রান করতে পারবেন, কোড ব্লক হয়ে থাকবে না। ওকে, দ্যাটস কুল। সো তাহলে আমাদের সিঙ্গেল থ্রেড একটা মাত্র ইনস্ট্রাকশান এক্সিকিউট করতে পারে, আমরা এখন দুইটা থ্রেড ইউজ করলে, বা একাধিক থ্রেড, আপনারা জানেন কম্পিউটার অনেকগুলো থ্রেড আছে। সো আমি যদি মাল্টি থ্রেড ইউজ করি, মাল্টি থ্রেড ইউজ করে একটা থ্রেডের কাছে একটা কাজ করতে দিলাম, আরেকটা থ্রেডের কাছে আরেকটা কাজ করতে দিলাম, হ্যাঁ, যেমন আমাদের এই যে ডাউনলোড ছিল, ডাউনলোড ফাইল, ফাইল সে ডাউনলোড ফাইল, সামথিং কিছু, এটা আমরা একটা থ্রেডের কাছে পাঠিয়ে দিব, এবং প্রোগ্রেস ক্যাল এটা আরেকটা থ্রেডের কাছে পাঠিয়ে দিব। অর্থাৎ এটা হ্যান্ডেল করবে একটা থ্রেড, এটা হ্যান্ডেল করবে আরেকটা থ্রেড, দুটা যেহেতু প্রোগ্রাম ডেটা শেয়ার করতে পারবে, কাজেই প্রোগ্রেস ক্যালকুলেশনটা আমি দেখাতে পারবো। তাহলে আমাকে মাল্টি থ্রেডিং ইউজ করতে হবে। এখন জাভা স্ক্রিপ্ট, আমরা যদি জাভা স্ক্রিপ্টের কথা চিন্তা করি, জাভা স্ক্রিপ্ট বাই ডিফল্ট সিঙ্গেল থ্রেডেড, মানে এখানে মাল্টি থ্রেড ইউজ করার আপনার কোনো সুযোগ নাই, কাজেই মাল্টি থ্রেডের চিন্তা মাথা থেকে বাদ দেন, জাভা স্ক্রিপ্টে আপনি মাল্টি থ্রেড ইউজ করতে পারবেন না। যদি আপনি জাভার কথা চিন্তা করেন, জাস্ট জাভা স্ক্রিপ্ট না, কিন্তু জাভা, জাভাতে থ্রেডিং ইউজ করতে পারবেন। সো সেখানে আপনি দুইটা থ্রেডের কাছে দুইটা কাজ পাঠিয়ে দিয়ে দুইটা থ্রেড দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। দুইটা কেন, পাঁচটা থ্রেডের কাছে পাঁচটা কাজ দিয়ে পাঁচটা কাজ করে নিতে পারবেন, কিন্তু জাভা স্ক্রিপ্টে আপনি এটা করতে পারবেন না। জাভা স্ক্রিপ্টে আপনার অন্য একটা মেকানিজম ফলো করতে হবে, সেই মেকানিজমটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং মেকানিজম। ওকে, জাভাস্ক্রিপ্টে এই অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং আমাদেরকে সুযোগ করে দিচ্ছে যে আমি একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করতে পারবো। হ্যাঁ, যদি এটা আসলে ডেভেলপার অ্যাসপেক্ট থেকে এটা আপনি সহজে বুঝতে পারবেন না, এটা যদি আপনি ইন ডেপথে যান, জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে সেই লেভেলে চিন্তা করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটার ফাঁকে আরেকটা কল স্ট্যাকে, মানে কল ব্যাক ফাংশনগুলো একটার পরে একটার মাঝে আরেকটা, তার মাঝে আরেকটা, এরকম করে করে আমরা এটা রান করে কাজটা করাই নিতে পারি, মানে ব্লকিংটা থাকতেছে না। যখন ব্লকিং থাকছে না, এই ব্লকিং যখন থাকছে তখন অ্যাসিঙ্ক্রোনাস, আর যখন থাকছে না তখন সেটা অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। তাহলে আমরা একটু চলেন অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং করি, এখানে দেখি খুব ছোটো একটা অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং লিখে আমরা বিষয়টা একটু বুঝে নেই। হ্যাঁ, তাহলে আমি এটা বাদ দিয়ে দিই, এর মাঝে আমি একটা অ্যাসিঙ্ক্রোনাস কোড লিখব। ওকে, দেখেন এখানে আমি কী করব, একটা সেট টাইম আউট দিব, সেট টাইম আউট। তাহলে এই সেট টাইম আউটের কাজ হচ্ছে, এখানে আমাকে টাইম দিতে হবে, আমি দিলাম 3 সেকেন্ড। ওকে, আপনি এখানে 10 সেকেন্ডও দিতে পারেন, এবং এখানে একটা কল ব্যাক ফাংশন আছে। সো আই ওয়াজ কল্ড বিফোর 3 সেকেন্ড, অ্যাকচুয়ালি কল্ড না, আই ওয়াজ ক্রিয়েটেড। ওকে, আই ওয়াজ ট্রাইড টু এক্সিকিউট
বিফোর 3 সেকেন্ড, 3 সেকেন্ড আগে আমি এক্সিকিউট করার চেষ্টা করেছিলাম। অ্যাকচুয়ালি এই কোডটা রান হয়েছিল, আমি জাস্ট একটা মেসেজ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো আমার এখানে কমান্ড দেওয়া আছে যে 3 সেকেন্ড পরে এটা রান হবে। এখন যদি আমরা সিঙ্ক্রোনাসে যাই, মানে বিষয়টা যদি সিঙ্ক্রোনাস হইতো, তাহলে কী হতো, এই লাইনটা এক্সিকিউট হইতো, এই লাইনটা এক্সিকিউট হইতো, তারপর 3 সেকেন্ড ওয়েট করতে হতো, ওয়েট করে তারপরে এটা এক্সিকিউট হতো। ওকে, আমরা এটাকে বাদ দিয়ে দিই। হ্যাঁ, 3 সেকেন্ড ওয়েট করতে হতো, তারপর সেকেন্ড লাইনটা আসতো, মানে সেকেন্ড লাইনটা আসতো 3 সেকেন্ড পরে, তারপরে থার্ড লাইন, তারপরে তো আর কিছু নেই, কোড এক্সিকিউশন শেষ হয়ে যেত। ওকে, তাহলে আমরা এখন এই সেট টাইম আউটটা কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস, দেখবেন ঘটনাটা অন্যরকম ঘটবে। কেমন ঘটবে দেখেন, নোড ইন্ডেক্স দেখেন, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, তারপর 3 সেকেন্ড হয়ে গেছে, আই ওয়াজ ট্রাই টু এক্সিকিউট বিফোর 3 সেকেন্ড। এইটা আমাকে কিন্তু কোডটা ব্লক করে রাখেনি, এখানে যে 3 সেকেন্ড আমাকে ওয়েট করতে হবে, সেই 3 সেকেন্ড কিন্তু কোড ব্লক ছিল না, সেই 3 সেকেন্ডের ভেতরে কিন্তু আমার বাকি কোডগুলো রান হয়ে গেছে। দেন 3 সেকেন্ড পরে আমার এই 3 সেকেন্ডের এই কোডটা রান হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি যদি একটা কাজ করি, এখানে 0 সেকেন্ড দিয়ে দিই, এখানে 0 সেকেন্ড দিয়ে দিই, তাহলে কী হবে, তাহলে কি এটা এই লাইনটা এক্সিকিউট হবে, তারপর এই লাইনটা, তারপর যেহেতু এটা ইনস্ট্যান্ট এক্সিকিউশনের কমান্ড দেওয়া হয়েছে, 0 সেকেন্ড মানে কোনো সেকেন্ড লাগবে না, তারপরে এটা হবে, তারপরে কে এটা হবে, তারপরে কে এটা হবে, না এটা হবে না। কেননা এটা একটা নিয়ম আছে, নিয়মটা কি, আপনার প্রথমে দেখবে কোন লাইনগুলো সিঙ্ক্রোনাস, যে লাইনগুলো সিঙ্ক্রোনাস সেইগুলো আগে এক্সিকিউট হয়ে যাবে, তারপরে অ্যাসিঙ্ক্রোনাসগুলো অর্ডার অনুযায়ী এক্সিকিউট হবে বা আপনার ইনস্ট্রাকশান অনুযায়ী এক্সিকিউট হবে। ওকে, এখানে যদি 0 সেকেন্ডও দেন, তারপরেও এটা লাস্টে এক্সিকিউট হবে, মানে কল ব্যাক ফাংশনটা, এই ফাংশনটা আমরা কিন্তু সেট টাইম আউটের ভিতরে দিয়েছি। সেট টাইম আউটের কাজটা হচ্ছে, সেট টাইম আউট এখানে অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ার ফলো করবে। হ্যাঁ, করে এই যে এই ফাংশনটাকে ও পরে কলেজটাকে দিয়ে তারপরে রান করাবে, কলেজটাকে, এই ব্যাপারটা বিগিনার লেভেল, আপনি যদি না জানেন একটু অনলাইনে পরেতে পাবেন, আর আমি পরবর্তী অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট কোর্সে এই কলেজটাক ব্যাপারটা নিয়ে আসবো, আপাতত কলেজটাক নিয়ে মাথা ঘামানোর খুব একটা বেশি দরকার নেই। হ্যাঁ, এটা কিন্তু আমার শেষে রান হবে। তাহলে এই জায়গাটা খুব ভালো করে বুঝে রাখেন যে আমার সিঙ্ক্রোনাস প্রোগ্রামিংগুলো আগে, সবার আগে রান হবে, সিঙ্ক্রোনাস প্রোগ্রামিংগুলোর প্রায়োরিটি সবার আগে। হ্যাঁ, সো সিঙ্ক্রোনাসগুলো রান হলো, তারপরে অ্যাসিঙ্ক্রোনাসগুলো, অ্যাসিঙ্ক্রোনাস যদি টাইম আউট 0 থাকে তাহলে সেটা শেষে হবে। হ্যাঁ, অথবা টাইম আউট অনুযায়ী যদি বাকিগুলো টাইম আউট 3 সেকেন্ড 5 সেকেন্ড থাকে, সেইভাবে সেই টাইম অনুযায়ী সেগুলো এক্সিকিউট হবে। ওকে, আমি যদি এখানে আরও একটা কাজ করি, এখানে যদি এর উপরে, ঠিক আছে, এর উপরে যদি একটা 3 সেকেন্ড দেই, 3 সেকেন্ড দেই, আর এখানে যদি একটা দেই 2 সেকেন্ড, ওকে, আর এটা দেই 2 সেকেন্ড, এটা দেই, সরি, এটা হচ্ছে 3 সেকেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে 2 সেকেন্ড, আর এটা হচ্ছে 0 সেকেন্ড। ওকে, তাহলে এবার দেখেন এক্সিকিউট করে বিষয়টা বুঝতে পারবেন। সিঙ্ক্রোনাস, এক্সট্রিমলি সরি, আমার এখানে কোথাও একটা ভুল হয়েছে, ভুল হয়েছে কোথায়, এখানে টাইম আউট বানান ভুল হয়ে গেছে, সেট টাইম আউট এখানে, এখানে বানান ভুল হয়েছে। ওকে, অলরাইট, তাহলে আমি যদি এটাকে রান করি, দেখেন আমার সিঙ্ক্রোনাসগুলো আগে এক্সিকিউট হয়েছে, তারপর 0 সেকেন্ডের যেটা সেটা এক্সিকিউট হয়েছে, তারপর 2 সেকেন্ডেরটা, তারপর 3 সেকেন্ডেরটা, কিন্তু আমি 3 সেকেন্ডেরটা কিন্তু সবার উপরে লিখছিলাম, তারপরে 2 সেকেন্ডেরটা লিখছিলাম, তারপরে 0 সেকেন্ডেরটা লিখছিলাম, এই তিনটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। কাজে এরা কাউকে ব্লক করে নেই, এরা বাকিদেরকে রান করে দিছে, এই যে রান করছে, এই যে রান করছে, এটাকে রান করছে, এটাকে রান করছে, তারপরে এবার কী হয়েছে, অ্যাসিঙ্ক্রোনাস, অ্যাসিঙ্ক্রোনাসে সবার আগে কে, এ, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে রান হয়েছে। তাহলে আমাদের আর ব্লকিং সিস্টেমটা থাকতেছে না। আরও একটা ফাংশন আছে সেট টাইম আউটের মতো, যেটা হচ্ছে সেট ইন্টারভ্যাল। টাইম আউট কীভাবে কাজ করছে, এত সেকেন্ড পরে কল ব্যাক ফাংশন, এই যে কল ব্যাক ফাংশনটা, এই কল ব্যাক ফাংশনটা এত 2 সেকেন্ড পরে এক্সিকিউট হচ্ছে, এই কল ব্যাক ফাংশনটা 3 সেকেন্ড পরে এক্সিকিউট হচ্ছে। তাহলে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশন যেখানে থাকবে সেখানে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ে থাকতে পারে, সম্ভাবনা আছে, বা অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিংয়ের সময় আপনাকে কল ব্যাক ফাংশন পাঠাইতে হইতে পারে। আরও অন্যান্যভাবে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং হ্যান্ডেল করা যায়, প্রমিস আছে, সো কল ব্যাক দিয়ে, আসলে কল ব্যাক দিতে হয় একটা ফাংশনের কাছে, বিল্ট ইন ফাংশন বা অন্য কোনো ফাংশন থাকতে পারে, কল ব্যাক দিলে ওই কল ব্যাকটা আসলে ওই টাইম ইভেন্টের পরে রান হয়। আমাদের কাছে আরও দুইটা, আরও একটা ফাংশন আছে, সরি আমরা একটা দেখে ফেললাম, আর একটা ফাংশন আছে যেটাও অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন,
যেমন সেটা হচ্ছে সেট ইন্টারভ্যাল, সেট টাইম আউট হচ্ছে এত সেকেন্ড পরে কাজ করবে, আর ইন্টারভ্যাল হচ্ছে প্রতি অত সেকেন্ড পর পর কাজ করবে, আমি যে টাইমটা দিয়ে দেবো তত সময় পর পর ওই কোডটা এক্সিকিউট হইতে থাকবে। হ্যাঁ, তাহলে দেখেন আমি যদি এখানে সেট ইন্টারভ্যাল দেই, সেট ইন্টারভ্যাল, আর এখানে যদি সেট ইন্টারভ্যাল দেই, তাহলে কী হবে, এটা 3 সেকেন্ড পর পর এই কলব্যাক ফাংশনটাকে এক্সিকিউট করবে, আর এটা 2 সেকেন্ড পর পর কলব্যাক ফাংশনটাকে এক্সিকিউট করবে। তার মানে কি, এটা একবার রান হবে, এটা একবার রান হবে, তারপর এটা রান হবে, তারপর আবার এটা রান হবে, আবার এটা রান হবে, তারপর এটা রান হবে, এরকম করে করে একটার মাঝে আরেকটার মাঝে আরেকটার মাঝে এরকম করে একটার পরে একটা আরেকটা রান হবে। কোনো অর্ডার ফলো করবে না কিন্তু, যে ওটা শেষ হয়নি বলে আমি শেষ হব না, এরকম না, কেননা এটা তো অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং, এটা তো ব্লক হয়ে থাকবে না। ওকে, তাহলে দেখেন এটা কিন্তু সেট টাইম আউট, আমি 0 সেকেন্ডের জন্য সেট ইন্টারভ্যাল দিচ্ছি না, তাহলে অতিরিক্ত পরিমাণ মানে 0 সেকেন্ডও বারবার সেট ইন্টারভ্যাল হতেই থাকবে। সো আমি এটাকে রান করি তাহলে। ওকে, তাহলে দেখেন এই যে 0 সেকেন্ড এটা রান হয়েছে, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, আবার এর মাঝে 2 সেকেন্ড হয়ে গেছে, এটা রান হয়েছে, 3 সেকেন্ড, এর মাঝে 2 সেকেন্ড হয়ে গেছে, তার মাঝে আবার 2 সেকেন্ডের আগে একটা ছিল সেটা রান হয়েছে, এভাবে রান হচ্ছে, কোনো ব্লকিং থাকতেছে না, একটা রান হচ্ছে বলেছে আর একটা ব্লক হয়ে থাকছে এমন কিন্তু না। ওকে, সো এখানে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং দিয়ে আমরা এই কাজটা করতে পারছি, একটার মাঝে আরেকটা কোড রান করে ফেলতে পারছি, একটার জন্য আরেকটা এক্সিকিউশন ব্লক হয়ে থাকছে না। তাহলে এটাই হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং, যে আপনার কোডটা ব্লক হয়ে থাকবে না। ঠিক আছে, এখানে আপনি এখন কী করতে পারেন, আমরা আগে যে আছে সিনারিওতে গেছিলাম যে ডাউনলোড, তাহলে আমি কী করতে পারি যে 2 সেকেন্ডের মাথায় ডাউনলোডটা স্টার্ট হবে, এখানে দিতে পারি ডাউনলোড, ডাউনলোড স্টার্টেড, ডাউনলোড স্টার্টেড, স্টার্টেড। ওকে, আর এটা তো ইন্টারভ্যাল না, এটা আমরা সেট টাইম আউট দিয়ে দিই, সেট টাইম আউট, যে 1 সেকেন্ডেই 1 সেকেন্ড পর পরই ডাউনলোড স্টার্ট হবে এবং প্রতি 1 সেকেন্ডে আমাকে প্রোগ্রেস দিবে। হ্যাঁ, সো এখানে আমরা প্রোগ্রেস ক্যালকুলেশন দিব, প্রোগ্রেস, প্রোগ্রেস, সো প্রোগ্রেসটা এখানে আমরা দেখতে পাবো, আর এটা আমাদের দরকার থাকছে না, এখানে দরকার নেই। ওকে, তাহলে আমরা ডাউনলোডটা এইভাবে অ্যাসিঙ্ক্রোনাস দিয়ে হ্যান্ডেল করতে পারি, যে এই যে দেখেন আমার ডাউনলোড স্টার্ট হয়েছে এবং এই যে প্রোগ্রেস দিচ্ছে। এখানে যেটা হবে সেটা হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করেন, আমি স্টপ করে দিই, এটা ভালো করে বুঝতে শেখেন বিষয়টা, যে ডাউনলোডটা স্টার্ট হবে, কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে ওই যে কলব্যাক ফাংশনটা কাজ করবে ভিতরে, এটা কিন্তু অন্যান্য কোডকে ব্লক করবে না, এই যে ডাউনলোডের যে লাইনটা, ডাউনলোডের লাইনটা কিন্তু অন্য কাউকে ব্লক করে দিবে না, কারণ এই কোডটা তো অ্যাসিঙ্ক্রোনাস কোড, এটা কাজ চলতে থাকবে, নিজের মতো কাজ করে করে যাবে, সো এ ব্লক করবে না, ব্লক না করার কারণে এই প্রোগ্রেসটাও রান হতে থাকবে, এখন প্রোগ্রেসটাও অন্যান্য কাজকে ব্লক করে দিবে না। ঠিক আছে, প্রোগ্রেসটাও নিজের মতো প্রোগ্রেস হতে থাকবে, আপডেট দিতে থাকবে। ঠিক আছে, তাহলে অ্যাসিঙ্ক্রোনাস দিয়ে আমরা এইভাবে একটা কাজ করাইতে পারি যেটা অন্য কাজকে ব্লক করবে না। হ্যাঁ, নিজে কাজটা হয়ে যাবে, দেন কাজটা চলতে থাকবে, তার মাঝে অন্যান্য একটা কাজকে সুযোগ দেওয়া হবে। এভাবে 2 বা ততোধিক অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন যদি লেখেন, তাহলে এই যতগুলো অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন লিখবেন এগুলো আলাদাভাবে একদিকে হ্যান্ডেল হবে। হ্যাঁ, এবং মাঝে মাঝে ওদের প্রয়োজন অনুযায়ী যখন রান হওয়া দরকার তখন আসলে এক্সিকিউট হবে। সো অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ব্যাপারটা আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কাজ করে বা কীভাবে আপনি অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করতে পারেন। হ্যাঁ, এখন অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কোথায় কোথায় কাজে লাগে এই বিষয়টা জানা জরুরি, কোথায় কোথায় অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং আপনি ইউজ করতে পারেন, ওকে, বা কোথায় কোথায় ইউজ হয়। এই যে সেট টাইম আউট, সেট ইন্টারভ্যাল, যে এত সেকেন্ড পরে রান হবে, এতক্ষণ পর পর রান হবে, এই যে এটাকে আমি বলি লজিক্যাল ওয়েটিং, মানে আপনি একটা লজিক দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে চান কিন্তু ব্লক করতে চান না, এই ক্ষেত্রে আপনি অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ইউজ করতে পারেন। এখন আরও কিছু জায়গায় অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ব্যবহার করা হয়, সেগুলো আমি একটু লিস্ট ডাউন করে দেয়। হ্যাঁ, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে এক্সটার্নাল সোর্স। ওকে, এক্সটার্নাল সোর্স বলতে আপনি এই যে 1 নম্বরে আমি দিই যে অ্যাজাক্স কল। হ্যাঁ, অ্যাজাক্স কল বলতে আমি থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে বা অন্য একটা ইউআরএল থেকে বা নিজের ইউআরএল থেকে যে কোনো একটা সেখান থেকে আমি ডেটা নিয়ে আসতে চাই, তাহলে আমার যে কোডটা এক্সিকিউট হচ্ছে সেখানে তো ওই সাইটের ডেটাটা নেই, ডেটাটা আমি রিকোয়েস্ট পাঠায় রেসপন্সটা নিতে চাই, তাহলে ওই ডেটাটা আমার এই কোড এক্সিকিউশনের জন্য একটা এক্সটার্নাল ডেটা, তো ওই ডেটাটা নিতে হলে আমাকে অ্যাজাক্স কল করতে হবে এবং অ্যাজাক্স কলটা জন্য কিন্তু আমি অন্য কোডকে ব্লক করব না, তখন এই অ্যাজাক্স কলটা আমি অ্যাসিঙ্ক্রোনাস, এটা বাই ডিফল্ট অ্যাসিঙ্ক্রোনাস, কিন্তু আমি এটা অ্যাসিঙ্ক্রোনাস দিয়ে করা উচিত আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা বাই ডিফল্ট অ্যাসিঙ্ক্রোনাসই হয়। ওকে, 2 নম্বর হচ্ছে যদি
কোনো ফাইল রিড রাইট করতে হয়। হ্যাঁ, ফাইল ফাইল রিড রাইট, রিড রাইট করার ক্ষেত্রে আচ্ছা আপনার হার্ড ডিস্কে কিছু ডেটা আছে, সো হার্ড ডিস্কে কোনো একটা ফাইল আছে, সেই ফাইলটা রিড করতে হবে। এখন আমি বলছি যে এক্সটার্নাল সোর্স বলতে বলতে কি আমার কোডটা যেখানে এক্সিকিউট হচ্ছে, কোড এক্সিকিউশনে যে ডেটাগুলো আছে সেই ডেটার বাইরের ডেটা বলতে হার্ড ডিস্কের ডেটা। আমরা কোড কিন্তু এক্সিকিউট হয়ে সব ডেটাগুলো থাকে র্যামে, তো র্যামের বাইরে তো হার্ড ডিস্ক, তাই না? হার্ড ডিস্ক আর র্যাম তো দুইটা আলাদা আলাদা মেমোরি। সো হার্ড ডিস্কের ডেটা আপনি রিড করে র্যামে নিয়ে আসতে চাইলে সেক্ষেত্রে আপনার অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং দিয়ে সেটা হ্যান্ডেল করতে পারেন, কারণ একটা ফাইল রিড হচ্ছে, তার মধ্যে অন্যান্য কাজ আপনি ব্লক করে রাখতে যদি না চান তাহলে সেক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ব্যবহার করবেন। ডেটাবেসের কানেকশান, ডেটাবেসের কোয়েরি, ঠিক আছে, ডেটাবেস রিলেটেড কাজ করতে গেলে ডেটাবেসের কানেকশন তৈরি করতে, ডেটাবেস কোয়েরি করতে, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ব্যবহার করতে পারেন। ডম ইভেন্ট, যে ডকুমেন্টে যখন ইভেন্ট ঘটে, ডম ইভেন্ট, এই ডম ইভেন্টগুলো কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং দিয়ে হ্যান্ডেল করা হয়। দেখা যাচ্ছে আপনি ক্লিক মারছেন, ক্লিককে কী ঘটছে সেটা ইনফরমেশনগুলো আমার জাভাস্ক্রিপ্টকে দিতে এই অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং দিয়ে সেই কাজটা করা হয়, যে ডম ইভেন্ট ঘটছে সেটার ইভেন্টগুলো, ইভেন্টের ডেটাগুলো আমার পাঠাইতে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ব্যবহার করা হয়। আশা করি সবাই অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ব্যাপারটা বুঝতে পারছেন, জাভাস্ক্রিপ্ট অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কী, কেন আমাদের এই অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং লাগবে এবং কোথায় কোথায় অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং ব্যবহার করা হয়। সো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর আমার সাথে যোগাযোগ করতে পারেন, নিচে আমি মেইল দিয়ে দেবো, এবং আপনি আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও দেখে সেখানে কমেন্ট করবেন, এই ভিডিওতেও কমেন্ট করতে পারেন। ওকে, আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন।